আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে কামার মেয়াদ শেষ হলে কিন্তু আমাদের প্রবাসীদের অনেক বিপদ, আর সেটা হলো আমাকে অনেক প্রবাসী ভাই বলেন যে ভাই আমার এই কামার মেয়াদ আজ থেকে 10 দিন, আবার কেউ বলে আজ থেকে 1 মাস, আবার কেউ বলে 3 মাস আমার এই কামার মেয়াদ নেই। কিন্তু এখন আমার মোবাইলে টার্মিনেশনের মেসেজ এসেছে, এই টার্মিনেশনটা কিভাবে করা সম্ভব? ইকামার মেয়াদ না থাকলে নাকি প্রোফাইলে হুরুপ হুরুস কোনো কিছু লাগাতে পারে না। আসলে আদৌ কি এটা কি সত্য নাকি মিথ্যা যে ইকামার মেয়াদ শেষ হওয়ার পর প্রোফাইল কোনোভাবেই হুরুপ লাগাতে পারবে না, এটা কি সত্য কথা? তো এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন, আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তী ভিডিও পেয়ে যাবেন আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে। আর ভিডিওটি শেয়ার করে দিবেন সবার সাথে। তো ইকামার মেয়াদ যদি শেষ হয়ে থাকে, আপনার প্রোফাইল আপনাকে টার্মিনেশন বা হুরুপ লাগাতে পারবে কিনা, আমি এই কথার উত্তরে বলবো হ্যাঁ। এরকম আরো প্রশ্ন আছে, আমি এক এক করে বলি। আপনার প্রোফাইল যদি চায়, যখন তখন আপনাকে একটা ঝামেলা করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো এখানে কথা হলো যে আপনার যদি কামার মেয়াদ না থাকে, আপনাকে টার্মিনেশন করতে পারবে, তবে সেটা কিভাবে করতে হবে সেখানে কিন্তু শর্ত সাপেক্ষে। যেমন আমরা জানি যে অক্টোবর 2022 থেকে নতুন সিস্টেম চালু করেছে এই টার্মিনেশন। আগে প্রোফাইল সরাসরি হুরুপ লাগাতো, কিন্তু এখন টার্মিনেশন দিতে হয়। টার্মিনেশন দেওয়ার পর 6 মাস পর হুরুপ চলে আসে, আর সেটা কখনোই কাটা সম্ভব হয় না। তো টার্মিনেশন এই 2 মাস মেয়াদ থাকে, 60 দিনের ভিতরে আপনি আপনার ইচ্ছে মতো ডিসিশন নিতে পারবেন, দেশে যাবেন নাকি এই বৈধ হবেন, আপনি ডিসিশন নিতে পারবেন। যদি না নেন তাহলে আপনি 60 দিন পরে অবৈধ ঘোষণা হবে, সেটা কখনোই কাটা সম্ভব হবে না। তো এই যে টার্মিনেশন একাউন্ট মেয়াদ না থাকার পরেও করতে পারে, সেটা সিস্টেম হলো কন্ট্যাক্ট। কোফিল অবশ্যই কর্মীর সাথে কন্ট্যাক্ট করতে হবে, ডিজিটাল কন্ট্যাক্ট করতে হবে অনলাইন। তো ডিজিটাল কন্ট্যাক্টটা আর আপনার ইকামার মেয়াদের সাথে যদি পার্থক্য থাকে, যেমন আপনার ইকামার মেয়াদ আজকে শেষ আর আপনার অনলাইনে আপনার কোফিল যে কন্ট্যাক্ট করছে সেটার মেয়াদ আজ থেকে 1 সপ্তাহ পরে শেষ হবে বা 2 দিন 5 দিন পরে শেষ হবে, সেই ক্ষেত্রে আপনার কোফিল আপনাকে টার্মিনেশন করতে পারবে, আমার মেয়াদ থাকা লাগবে না। কুয়ার ভিতরে ঢুকে সে আপনাকে কন্ট্যাক্ট থেকে টার্মিনেশন করবে, ঠিক আছে? টার্মিনেশন করলে কিন্তু আপনার টার্মিনেশনের মেসেজ চলে আসবে। আমাকে অনেক ভাই দেখিয়েছে যে ভাই আমার তো এই আমার মেয়াদ নাই, 2 মাস হলো বা 3 মাস 7 মাসও হয়েছে, কিন্তু টার্মিনেশনের মেসেজ কিভাবে আসলো বা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব, প্রোফাইল চাইলে দিতে পারে। তবে কন্ট্যাক্টের সাথে ইকামার মেয়াদের সাথে যদি পার্থক্য থাকে, অনলাইনে আপনার সাথে প্রোফাইলের সাথে কন্ট্যাক্ট করেছেন যে ইকামা বানানোর 5 মাস পর, তার মানে 5 মাস ব্যবধান, তাহলে 5 মাস আগে ইকামার মেয়াদ শেষ হবে, 5 মাস পর কন্ট্যাক্টের মেয়াদ কি শেষ হবে, তাহলে এই 5 মাসের ভিতরে যখন তখন আপনাকে ইকামার মেয়াদ না থাকাকালীন আপনাকে টার্মিনেশন করতে পারবে, বা 2 দিন মেয়াদ ব্যতিক্রম থাকলেও কিন্তু এই 2 দিনের ভিতরে পারবে। তো এই হলো আসল বিষয়। আবার অনেকে জিজ্ঞাসা করেন যে কোফিলের আমার যদি কামার মেয়াদ না থাকে, তাহলে কোফিল হুরুজ লাগাতে পারবে কিনা ফাইনাল এক্সিট? অবশ্যই পারবে, কোফিল চাইলে সবসময় পারবে, তবে সেটার জন্য কোফিল নিজের সশরীরে মুক্তবাল আমেল, যে আমাদের লেবার কোডটি সেখানে যেতে হবে, মুক্তবাল আমেলে গিয়ে আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিতে হবে। তবে সেখানে কিছু শর্ত সাপেক্ষে আছে, ফিরিতে পারবে না, জরিমানা দিতে হবে, অন্যথায় ইকামা বানাতে হবে, ঠিক আছে? সেখানে সিস্টেম আছে, আবার ফিরিতেও করতে পারবে বন্ধু বান্ধব যদি থাকে, সরকারকে ফাঁকি দিয়ে আপনাকে এই ফাইনাল এক্সিট লাগিয়ে দিতে পারবে, যেভাবে আমরা এই যাদের আমাদের যাদের ইকামার মেয়াদ নেই 2-4 বছর 5 বছর ধরে, আমরা দূতাবাসের মাধ্যমে স্পেশাল ফাইনাল এক্সিটের মাধ্যমে দেশে যাই ঠিক একইভাবে। তো এখানে শুধু প্যারা কম, যে কোফিল যদি সরাসরি মোকাবিলা যায়, সরাসরি সেখান থেকে কি আপনার ফাইনাল এক্সিট লেগে যাবে। আর যদি কোফিল না যায় বা আপনাকে পাত্তা না দেয় বা আপনি যদি কোফিল না চিনেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই জেদ্দা কনস্যুলেট অথবা রিয়াদ দূতাবাসে যেতে হবে, সেখান থেকে আবেদন পেপার নিয়ে মকদ্দমা যেতে হবে, সেখান থেকে আপনার ফাইনাল এক্সিটের ব্যবস্থা হবে।
তো আশা করি বুঝতে পেরেন, যারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন বা যাদের এই সমস্যাগুলো আছে আশা করি তারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। তো ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।